মেরেছে, ও ডান দিকে গেল বোঝায় গেট নাম্বার 4 এর দিকে। সমস্যা আমি আর আমি এর মধ্যে বেরোতে পারবো না, বিকজ আমার আমাকে মেরিয়ে ফেলবে, আমার শাড়ি টাড়ি ছিঁড়ে দেবে। ওইদিকে 4 নম্বর গেটের দিকে দেখবো, তখন আমাকে এদিকে ছেলে বলে দিদি আপনি 3 নম্বর গেট দিয়ে পালান, এখানে এখানে অলমোস্ট খালি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি পালান। আমাকে এবিপি ছেলেরা মানে আমার দৌড়তে দৌড়তে 3 নম্বর গেট দিয়ে পালিয়েছি। তখনও কিছু একদম কোনো কিছু করেনি আর ওনাদের আর ওনাকে দেখে খুব মায়া হচ্ছিল যে উনি এমন একজন ভিসি যার কথা স্টুডেন্টসরা শোনে না। আমার মনে হয় ওনার রিজাইন করাটাই ভালো হবে, বিকজ ওরকম ভিসি যাদবপুর ইউনিভার্সিটিতে সত্যি চলবে না, যেখানে ছেলে মেয়েদের কোনো ডিসিপ্লিন নেই, কমপ্লিট ইনডিসিপ্লিন এবং একটা কিরকম একটা অদ্ভুত পরিবেশ। বাবু তখন বললো যে আমি আর বেট করবো না, আমি এবার বেরিয়ে যাবো, দেখি কি হয়। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।